আপনারা স্ত্রীকে প্রণাম প্রণাম করেন? আজকের দিনে শিব ঠাকুর তার স্ত্রীকে প্রণাম করেছে। তিন দিন স্ত্রীকে প্রণাম করতে হয় ঋতুমতী যোগে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দিন বিরাজ করেন, তাই তিন দিন নারীকে প্রণাম করতে হয়, আর বাকি ২৭টি দিন নারী হয়ে যেন স্বামীকে প্রণাম করে, তবেই না হবে শান্তি কামনার প্রেম। আর নইল ওই শুধু ঝগড়া লাগবে আর টাকা পয়সা যাবে, ও থানায় যাবে আর তুমি দড়ি নিয়ে ছুটবে, এই করতে করতে কে যে কখন হরিবোল হয়ে যাবে। ভালোবাসা গড়তে হয় ভালোবাসা দিয়ে, ভালোবাসা গড়া যায় না কখনো অর্থ দিয়ে। কত সঙ্গীত আছে গো, আপনারা জানেন কি জানি না, আজকে আমাদের কাছে সেই শিল্পীটা নেই, কিন্তু তিনি কি সুন্দর সুন্দর সঙ্গীত করে গেছে। আমার যদি কীর্তনে নয় আধুনিকতার সঙ্গীত, দেখুন শুনুন, মিশছে দেখুন কি শুনুন। আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশীথ রাতে ঘুমরে কাঁদে, দেখি ময়ূর মহল পড়ে আছে। ঠিক হলো তো নাকি গানটা? এই দাঁড়াও। আমার ভালোবাসার রাজপ্রাসাদ নিশীথ রাতে ঘুমরে কাঁদে, ময়ূর মহল পড়ে আছে, ময়ূর মহলে দেখি মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নাই। ভালোবাসা রাজপ্রাসাদ করবে, ব্রাহ্মণ বৈষ্ণব সাধু সন্ততিরা আসে, তা না হলে এই প্রাসাদ করে কোনো লাভ নাই। যে প্রাসাদে কেউ আসবে না প্রাসাদ করে লাভ। আচ্ছা দেখবেন, একটা বাড়িতে নিমন্ত্রণ করলে লোক আসে না, ভক্ত আসে না, একটা বাড়িতে নিমন্ত্রণ করতে হয় না, ভক্তের হুড়াহুড়ি হয় কি হয় না, কি হয় না, কেন হয় বলুন তো? মানুষের মনুষ্যত্বের গুণে হয়, তার চলার গুণে হয়, তার বলার গুণে হয়, তার বিবেচনার গুণে হয়। সব বাড়িতে লোক যায় ভক্ত যান, কোথায় বাজকুল, কোথায় গড়গ্রাম, কোথায় সেই যে কি বলে বাবা তোমার বাড়িটা ভুলে গেল, ওই যে হ্যাঁ বাবা গঞ্জ আহমেদাবাদ থেকে ছুটে এসছে, কোথায় চণ্ডীপুর, কোথায় নরঘাট, নন্দকুমার থেকে ভক্ত এসছে, হরিনাম এমনি আসে নাই বাঁদরকে দেখার জন্য আসছে, কখনো না। এই ভক্তের টানে কৃষ্ণ এসেছে, মহাপ্রভু এসেছে, আমরা তার পারিষদ চাকর ছুটে এসে, চাকর বললাম বলে অপরাধ ক্ষমা করবেন, আমরা তাও এখনো চাকর হতে, এই চাকরের সংবাদ আছে, উদ্ধবকে পাঠিয়েছিল না বৃন্দাবনে কৃষ্ণ, যাও তোমার সব আছে, তোমার গোপী ভাবের ভাবনা খানি বলে নাই উদ্ধব বলি আমি, তোমার গোপী ভাব এখনো আসে না, গোপী ভাব, গোপী মানে নারী, গোপী মানে অবলা, কি নারী তো অবলা না, নারী সবলা, নারী অবলা তারা ধরে মারেন কেন, সে তো অবু জানে না তো কিছু, ছোট বালক যা নারী, যখন দেখবেন আপনার স্ত্রী পখরা তার আপনি একটু চেপে যাবেন, দেখবেন চুপ কোথায় আছে জানেন, ভাগবতে কত সুন্দর সুন্দর কথা লেখা আছে। এই দেখো একদিন সুতপা মুনি, মানে জাস্ট এক মিনিট আমার টাইম তো হয়ে গেছে নেমে যাব, তো নামার আগে একটু বলে দিই যে সুতপা মুনি এখন কি করে জানেন, সে তার প্রতিদিন সাধনায় বসে ভগবানকে ধ্যান করে, তার স্ত্রী বলে ঠাকুর এমন একটা স্বামী দিল সারাক্ষণ কি চোখ বন্ধ করে বসে থাকে, এ কি গো, একবার চোখ খুলে দেখে না আর কোনো কাজকর্ম করে না,
এই বলে ঝাঁটা দিয়ে ঝাঁটাচ্ছে আর সব ধুলোবালিগুলো তার গায়ে পড়ছে আর কি আজে বাজে কালাকালি করছে। তখন সুতপা ঠাকুরকে বলছে নারায়ণ এত বাজ পড়ছে এত ঝড় উঠছে ধুলোবালি গায়ে পড়ছে একটু যদি বৃষ্টি হতো একটু শান্তি হতো। সুতপা স্ত্রী বলে তোর মজা দেখাচ্ছে তোর বৃষ্টি না এই বলে কলসিতে করে জল নিয়ে এসে গায়ে ঢেলে দিল। সুতপা কি বলছে ঠাকুর তুই সত্যি আছো গো যেমন বাতাস উঠলো ঝড় উঠলো ধুলোবালি গায়ে পড়লো বজ্রপাত হলো মানে গালিগালাজ বজ্রপাত আর তেমনি আমার কথা মতো বৃষ্টিটা হলো আজ আমি কি শান্তি পেলাম। সুতপা স্ত্রী অবাক যাকে আমি গালি দিলাম আমার ঝাঁটার ধুলো তার গায়ে দিলাম সে রেগে যাবে বলে যাতে একটা অশান্তি শুরু হয় যার গায়ে আমি কলসিতে জল নিয়ে যে ঢেলে দিলাম সে বলছে প্রভু তুমি মঙ্গল করেছ যে আমার কথা শুনে জল দিল বৃষ্টি দিল তুমি ওকে ভালো রাখো। সুতপা স্ত্রী কেঁদে উঠল আমি তার ক্ষতি চাইছি আর সে আমার মঙ্গল চাইছে সেই প্রার্থনাগুলো উঠে গেছে স্কুল থেকে। তুমি নির্মল কর মঙ্গল কর মলিন মর তব পূর্ণ কিরণ দিয়ে যাক লোকবাস বুঝাই মলিন লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধায় জানি না কখন ডুবে যাবে মন অকুল গরল পাতা বিশ্ব বিপদ তুমি দাঁড়ায় জানি নাই কিছু বুঝি নাই কিছু তাওগে বুঝাই শিখাই মলিন নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায় আর প্রার্থনা হয় শোনাই যায় না কোথায় হারিয়ে যাচ্ছে দেখো কত সুন্দর সুন্দর প্রার্থনার সঙ্গীতগুলো। দেখতে দেখতে ভগবান আসলো বলে খোকা তুই আমার বাড়িতে খাবি খাবি লক্ষ্মীপ্রিয়া একটু ঘরের দিকে আস এই লক্ষ্মীপ্রিয়া এই লক্ষ্মীপ্রিয়া তাড়াতাড়ি আসবে তো। হ্যাঁ গো স্বামী তুমি আমি ঘরে ডাকলে কেন তুমি যে অতিথি ডাকা বলছে খেতে দেবে বলে তাহলে দাও কিছু অর্থ দাও আমি বাজার করে আনি তির পাগলি অর্থ থাকলে কি আমরা খিদেই থাকি এক গ্লাস জলে তুলসী দিবি জানো জগন্নাথ দাসের ভাগবতে কি বলেছে জানো না দিব অর্থ ধন কহিব মধুর বচন গুটে কথা এমনি কহিবে যে কথা শুনি কি অতিথি খুশি হয়ে কি জিবে আর তোমাকে আশীর্বাদ করিবে তোমার ঘরে হয়তো কিচ্ছু নেই অতিথি চালিয়ে আসিলে মানে তোমার ঘরে কিছু নেই তোমার বাড়িতে ভিখারি চলে আসলো ভিক্ষা চাইতে তাকে মধুর বচনে বলতে হবে বাবা সোনা রে আমার বাড়িতে ফুরিয়ে গেছে রে সব থাকলে তোকে দিতাম তুই আমায় ক্ষমা কর। ওই অতিথিরা যে ভগবান নয় তুমি জানবে কি করে কখনো বলবি না সব শেষ হয়ে গেছে ভগবান যদি আমায় দেয় তোকে আমি কোনোদিন দেব এটা যেন কখনো বলা না হয়
তাহলে কিন্তু যতটুকু চাইবি ততটুকুই পাবি, এর বেশি আর পাবি না। কি হাত যদি মুঠো করে নাও তাহলে তোমার হাতের মুঠোয় যা আছে তুমি তাই পেলে, তাহলে তোমার হাতের মুঠো থেকে তো খরচ হবে একদিন, তাহলে হাত মুঠো করবে কেন? খোলা রাখো, ও আসবে আর গলতে থাকো, আশা যেন বন্ধ না হয় আর আমার দেওয়াও যেন না বন্ধ। এই যে কোথায় গঞ্জ আমেদাবাদ, সেখান থেকে ছুটে এসেছে ভগবানের জন্য ফল নিয়ে, ভগবানকে একটু ফল দেবে, তার বাড়ির গাছের ফল নিয়ে এসেছে। এই যে ভাবনাগুলো, অর্থ তো নেই, কীর্তন করে সবাই চলে, কিন্তু একটা প্রেম আর প্রীতি রেখে যেতে হয়, যেই প্রীতিতে মানুষ খুশি হবে ভালোবাসবে। টাকায় সব হয় না গো, বিবেকের বাজারে যেতে হয়, আর বিবেকের বাজারে গিয়ে মনুষ্যত্বের বাজার বসাতে হয়। যে বিবেকের বাজারে মনুষ্যত্ব দিয়ে ভালোবাসা কিনে নিতে হয়, অর্থ দিয়ে ভালোবাসা কেনা যায় না। যখন চোখের জল দিয়ে এক গ্লাস জল দিল অতিথিকে, ভগবান কেঁদে উঠল, ওমা আমি তোর বাড়িতে থাকব। আর যেই মা বলে ডেকে উঠেছে, লক্ষ্মী প্রিয়া কেঁদে উঠেছে, আজকে আমার গোপাল থাকলো এত বড় হয়েছে, কিছু না বলে কোদাল আর ঝুড়ি নিয়ে চললো মাঝ মাঠে দুপুর বেলায়। মাটি তুলে নিয়ে এসে জল দিয়ে মাটি ঠেসে ভাঁড় বানিয়ে নিল, তাড়াতাড়ি করে ভাঁড় বানানো হয়ে গেল, উনুনে ঢুকিয়ে দিল, ভাঁড় বিক্রি হয়ে গেল, ভাঁড় পুরা হয়ে গেল, এবার পাটনার বাজারে যাচ্ছে বিক্রি করতে। আর গোরা খবরকে বলছে, বাবা তুমি আমার সঙ্গে চলো। বলছে, হ্যাঁ রে বিট্টু, তুই কি আমার ঋণ পরিশোধ করতে এসেছিস নাকি? না, তুমি আই থেকে আমার বাবা, আমি এখানে থাকবো। বাজারে সে ভাঁড় বিক্রি করেছে, ভাঁড় বিক্রি করে আর কি করেছে গো, এই অর্থ নিয়ে বলছে, বাবা আমি একটা তোমার জন্য বাড়ি বানাবো। বলছে, না রে, আমার একটা স্বপ্ন ছিল, যদি আমি ভালো থাকতাম করতাম, আমি তার এখন ভালো নেই আর হয়তো পারবো না, আমি বৈষ্ণব সেবা দেব, আমি বৈষ্ণব সেবা দেব, আমি বৈষ্ণব বৈষ্ণব চিনিতে না রে দেবের সঙ্গতি, ওরে খোকারে আমার ঘর নিয়ে কি হবে, যেই ঘর ভগবান দিল তাও ঠিক করতে পারলাম না, ঠিক রাখতে পারলাম না, আমার ওই বাড়ি নিয়ে কি হবে, আমি বৈষ্ণব সেবা দিতে ভালোবাসি, আমি বৈষ্ণব সেবা দিতে বড় ভালোবাসি, আমি বৈষ্ণব সেবা দিতে ভালোবাসি, বৈষ্ণব সেবা দিতে ভালোবাসি। এই বলে বৈষ্ণব সেবা দেবে বলে ভগবান আর কিছু বললেন না, বাজার হাট কিনে চললো বৈষ্ণব সেবা দেবে। এন কালে সকলে নিমন্ত্রণ করেছে বৈষ্ণবগণের সেবা দেবে, আর যে কৃষ্ণ বিদ্বেষী তারা বলছে গোটা গ্রাম নিমন্ত্রণ দিয়ে দে, ওর খাওয়াবো আজকে, মানে সবাইকে খাওয়াবো, সবাই আনন্দ মনে চলছে খাবে বলে। আর গোবিন্দকে বলছে, বিট্টু বিট্টু রে যা না, আমার তো হাত নেই রে খোকা, ওই বৈষ্ণবদের একটু পাদ্যর্ঘ করে দে। আহা, স্বয়ং ভগবান গিয়ে ভক্তের পাদ্যর্ঘ করছে, আর ধরা পড়ে গেল নারদের কাছে। নারদ তো খুঁজে খুঁজে বলে ভগবান কোথায়, খুঁজতে খুঁজতে আবার মহারাষ্ট্র বিট্টুর কাছে পৌঁছে গেলেন, বিট্টু এসেছে, ভগবান বিট্টু রূপে এসেছে, আজকে পাদ্যর্ঘ করছে। নারদ বলে, তুমি এখানে? বলে, নারদ চুপ করো, এখনো বৈষ্ণব সেবা কিন্তু হয়নি, আমাকে বৈষ্ণব সেবা দিতে দাও, আমি দেখছি। আহ, বৈষ্ণব সেবা দেওয়া শেষ হয়ে গেল, আর নারদ বলছে, ওরে গোরা কুমোর তোর কত সৌভাগ্য রে, ভগবান দেখতে লোকে মন্দিরে যায়, মসজিদে যায়, গির্জায় যায়,
আর ভগবান তোকে দেখতে তোর গ্রামে আসলো, তোর দাসত্ব স্বীকার করে গেল রে, তুই কাকে দিয়ে কি করালি? তথাপিও গোবিন্দের কাছে গোরা কুমার দুটো হাত ভিক্ষা চাইল না, শুধু বলছে তুই আমার কে রে? গিয়ে অমনি গোরা কুমার বিট্টুর গায়ে ঠেকেছিলেন, আর যেই ঠেকে গেছে গোবিন্দের স্পর্শে দুটো বাহু হয়ে গেল। গোরা কুমার বলছে আমি তো ভালোই ছিলাম, কেন আমার হাত ফিরিয়ে দিলে? নিপুত্র থাকাচ্ছে মরে যাব অনেক ভালো রে, কেন কেন তুমি আমাকে হাত দিলে? ওই দেখো তোমার পেছনে তোমার গোপাল দাঁড়িয়ে আছে, কত সুন্দর গোপাল বড় হয়ে গেছে। আমি কে? এই দেখো বিট্টু থেকে হলো বিঠল দে, গোবিন্দের অপ্রাকৃতি লীলা। বাবা আমি এতদিন তোমার বাড়িতে এসে মাটির ভাঁড় করে তোমাকে সেবা দিয়েছি, তুমি যদি আমাকে ভালোবাসো যাও ভক্তের কাছ থেকে একটু ভিক্ষা করে ভিক্ষার চার লাল আমাকে দাও, আমি সেই ভিক্ষার চার লাল আমাকে দিলে আমি সেবা নেব। বাবা ভগবান ভক্তের জন্য ভিক্ষা যেমন করে, ভক্তও তেমন ভগবানের জন্য ভিক্ষা করে। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে খাজা গজা খেয়েছিল। মাধব গে হে মাধব, মাধব হে চুরি, কেতে করিলা রে মাখন চুরি, ধন্য ধন্য নারায়ণ। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। এখানে ভক্তরা সকলে ভগবান জগন্নাথকে খাইবার পাই উপস্থিত হইতে মন্দির পাখর, তাঙ্কু জগন্নাথ ছাড়ি গেলা কেত পড়ি, গুটি গুটি পায়ের যাইথিলা তাঙ্কু পুরি, কেতে যাইথিলে কেতে খাইথিলে তাঙ্কু প্রমাণ আজ দোকান রাখিলে, গুটি গুটি পায়ের গুড়ি থর ধরিল সুগদের কাছে খাজা ভিক্ষা গোচাইলে। ভগবান গুড়ি গুড়ি যাইকি খাজা গজা চাউছন্তি সকাল বেলার কাহু সুবোধ মহিলা সুবোধা কয়ে টঙ্গাড়ে আনিছু না? হ্যাঁ টঙ্গাটা আনিছু, শাল পাতার ঠঙ্গার গোটে খাজা দি দিলে, আর দিবার পাই টিকে আখির পানি পড়ি যাইছিলে। কেমনে তোর নাম কালিয়া, মু গোটে কালিয়াকে ঢাকি রে, কালিয়া গুটে খাজা তু খাই যা, ভক্ত বাঞ্ছা পূরণে কারি নন্দেরই নন্দন, ভক্তের আশা পূরণ করিতে আসে তারি ভবন, আরে ভক্তের আশা পূরণ করি
বালক বেশে নন্দের নন্দন ব্রজের বংশী ধারী কালিয়া নামে আসিল আজ নব রূপ ধরি আর কালিয়া নাম আছে দেখো নব রূপ ধরি কেতে খাইলা রে মানুষ দেখবে না এটা দাও ওটা দাও এরকম করে একদম ভীমের পর্বত গাড়ি করে নেবে আর খাবে না তাহলে তোর ভাগ্যে অলক্ষ্য আছে একদিন তোর সব থাকবে তুই খেতে পাবি এই জীবনে এই এক বদমানে আজকে অনেকগুলো নিয়ে খেতে পারিনি ফেলে দিয়ে চলে এটা আমার গর্বিত ও কোনোদিন অন্ন ফেলে না ওই যে একটু বলে দিই বাবা দেখ অন্নগুলো ফেলতে নেই খোকা মা লক্ষ্মী রাগ করবে তুই বলছো হ্যাঁ নাকি ঠিক আছে এ ডালা তুমি কেতে রাক্ষস ছুয়ারে ঘুটে ঝুড়ি খাজা গজা সব তো খাই লেলে যে টঙ্কাটা দে যখন টঙ্কা চাইলে টঙ্কা না দিতে পারিলে তাঙ্কু ধরিলে জগন্নাথ সারা তুই বাঙালি ছুয়া হচ্ছি তুই বঙ্গালি হচ্ছি পড়ে যাবি মোর কাছে মারি হাঁটি দিব তোমার টঙ্কাটা দে জগন্নাথ কাঁদি উঠিলে বাপ মুখ ছাড়িতে মো টঙ্কা দৌছি হ্যাঁ তারা কেতে লোক খাই পড়িছে মুখে আজকে ধার দে সুবোধ কইছে মু যাকে দি ধার সে রাস্তায় চলে নিয়ে সে পড়ি গেলে অন্য রাস্তা ধরে চালি যাইছে জগন্নাথ কইছে মুখে যে দেয় ধার মু তাকে আগে করি পার না তুমি চুপ করো আর পার করতে হবে মো টঙ্কাটা দে চিনি পারেনি না ভগবান গেছে চিনতে পারে না তোমাকে পার করতে হবে তোমার টাকাটা দাও প্রবল প্রেম কো পালে পড়ে কর প্রভু কো নিয়ম বদলতে দেখা প্রভু কো নিয়ম বদল কে প্রবল প্রেম কে পালে পড়ে কর প্রভু কো নিয়ম বদল কে প্রভু কো নিয়ম जहाँ भी रंते भी रंची सम्म सन कार्तिकी समल के दे सुरेश गणेश दिनेश महेश छारी बनी भी सफल तर की दुनिया धनी मनी उठ आई मनी की चुनिका तनी तनी आई तनी कसीरी पर कंटक पत्रा प्रभु को नियम बदल के देखा प्रभु को नियम बदल के देखा प्रबल प्रेम को पाले पड़े करे प्रबल प्रेम को पाले पड़े करे प्रभु को नियम बदल হাত থেকে বালাটা খুলে দিল বলি সোনার বালা রেখে গেলাম কালে সকাল বেলার মোর বাপ আসিবে টঙ্কা লিখি আর টঙ্কাতে দিবে মো বালা লিখি জিবে সকাল বেলায় রাতের মধ্যে স্বপ্ন হলো ইন্দ্রদুম্বু রাজাকে বাবা মো সুবোধের দোকান খাজা গজা খাইতে তাঙ্কু টঙ্কা বাকি থিলে বলে মুকু ন ছাড়িতে মু বাড়া খুলি রাখি আসুছি সকাল বেলে যাই কি তাঙ্কু টঙ্কা দি কি মোর বাড়া লিখি আসিবে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে রাজা ইন্দ্রদম্ব ছুটে গেছে সুবোধের দোকানে কি বলছি ওরে সুবোধ কালকে যে তোর বাড়িতে একটা ছেলে এসেছিল তাকে দেখতে কেমন রে কেন মতে কথা কৌছো কেন কৌছো কেমনি জানে এ ছুয়াটি মোর ছুয়া জগন্নাথ আসিছিল মিথ্যা কথা কৌছো
तोर काचर गोटे बाला राखी छिले ना हां देखि भी जा जखन बालाटार बाक्सटा खुले दे बालाटार दिके ताकाते पाच्छे ना तो ज्योति चोख बंद करे बालाटा निये जखन जगन्नाथेर मंदिरे गिये देखे दक्षिण हस्तेर बालाटा तार हाते नाई कार दारू बिक्रीर नयन दिए जल पड़छे रिबोल हरिबोल শুভদ কান ধরিলে মোর ভুল হই গেছে ছুয়া তোমাকে বলি দিলে না মুখে যে ধার দেয় মু তাকে পার করি মু বুঝি পারবি মাফ করি দে আহা ভগবান জড়িয়ে ধরলেন শুভদ ময়রা আর জগন্নাথকে কথা দিল যেতে দিন কলিযুগ রহিবে মোর দোকান যেতে দিন রহিবে আগে সকাল বেলা ভোগ তোমার আসিলে তারপর মোর খাজা গজা বিক্রি হইবে আজ পর্যন্ত মন্দিরের দক্ষিণ পাশে সুবোধ ময়রার খাজার দোকান আছে মিষ্টি দোকান ঠিক দেখবেন চারটা বাজে দশ মিনিট বাকি থাকবে গোপালের জন্য আগে খাজা গজা যাবে জগন্নাথ প্রভু তারপরে সে বিক্রি করি সে যেখান থেকে মানুষ আসু দেবে না আগে তার জগন্নাথ খাবে তার পুত্র পুত্রাদি এখনো পর্যন্ত নিয়ম মেনে চলছে চলে যাই জগন্নাথ ভগবান কি জয় জয় সুভদ্রা মাইয়া কি জয় জয় ভক্ত মহারাজ প্রহ্লাদ বিনোদ কি জয় জয় বলরাম প্রভু কি জয় শ্রীক্ষেত্র ধাম কি জয় আনন্দবাজার কি জয় মহাভান্ডারী মহাপ্রসাদ কি জয় সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দ কি জয় যেজার গুরু গোবিন্দ কি জয় আপন আপন কি নিদাই গৌর প্রেমানন্দে হরি 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 চলো ভক্তের সনে ভগবানের মিলন হইল মিলন হইল সকলের কাছে ভিক্ষা চেয়ে নিল ভিক্ষা চেয়ে নিল শ্যামেরি বামে ভাই দাঁড়া লোক ভাই দাঁড়া লোক গিরি ধরে ছিল সারি
কেন জগতে রকালো হায় জগতে রকালো হায় জগতে রকালো সারি বলে আমার রাধা রূপের জগৎ আলো হায় দাদা লোগো বলে আমার কৃষ্ণের বাঁশি করে গান হায় বাঁশি করে গান হায় বাঁশি করে গান সারি বলে আমার রাধা বলে রাধার নাম বলে হায় দাদা লোগো সেমেরি বামে হায় দাদা লোগো সেমেরি বামে সুখী বলে আমার কৃষ্ণ সুখী বলে আমার কৃষ্ণ জগৎ চিন্তামণি জগৎ চিন্তামণি চিন্তামণি সারি বলে আমার রাধা প্রেম সুখী বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা কদম তলায় থানা হায় কদম তলায় থানা সারি বলে আমার রাধা করে আনা গোনা বলে রাই দাদা লোগো সেমেরি বামে রাই দাদা লোগো সেমেরি বামে সুখী বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে চূড়া বামে সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল দ্বন্দ্ব ঘুচে গেল হায় দ্বন্দ্ব ঘুচে গেল জানোরে সবাই মিলে হরি হরি বলো রাই দাদা লোগো সেমেরি বামে রাই দাদা লোগো সেমেরি বামে রাই দাদা লোগো সেমেরি বামে সুধী ভক্ত মণ্ডলী আজকের শিল্পী মহাশয়ের গানে মুগ্ধ হয়ে গোলপুকিয়া গ্রাম নিবাসিনী শ্রীমতী স্বপ্নার মাইতি মহাশয়া ওনাকে 50টি টাকা দিয়ে পুরস্কারে সম্মানে সম্মানিত করছেন। তৎসঙ্গে গোলপুরিয়া গ্রাম নিবাসী গীতারানী বেড়া মহাশয়া ও 50টি 100টি টাকা দিয়ে ওনাকে বিশেষ সম্মানে সম্মানিত করছেন। কে তুমি কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে যে কথা বলো তাই শুনে যাও আমায় যে কথা বলো তাই শুনে যাও বুঝি না কোনো তার মানে বুঝি না কোনো তার মানে কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জানা হাতটা ধরে আমাকে চালা যেন অন্ধকারে প্রদীপ জানা চোখের দেখা আজ দেখিনি কভু আমি চোখের দেখা আজ দেখিনি এ কি খেলা কে বা জানে
जे कथा बोलो आज ताई सुने जाए आमाए जे कथा बोलो ताई सुने जाए बुझी ना कोनो तारे माने बुझी ना कोनो तारे माने के तुबी अमर काछे आछो तो बुझाने ना आछो बोले खान बेजे दी थामते होबे आमाय सेदी पाथर चरण सेदिन दाड़िए जाबे पाथर चरण सेदिन दाड़िए जाबे बेला शेषे जे कथा बोलो आज ताई सुने जाए आमाय जे कथा बोलो आज ताई सुने जाए बुझी ना कोनो तार माने बुझी ना कोनो तार माने बुझानी ना आछो बोल खाने अमर काछे आछो तो बुझानी ना आछो बोल खाने तो बुझानी ना आछो बोल खाने तो बुझानी हरे कृष्णा 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 हरे 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 राम राम राम।